সচেতনতা দিয়ে সূচনা হোক ক্যান্সার দিবসের। প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়। এই দিন উদযাপনের উদ্দেশ্য হল মারাত্মক ও প্রাণঘাতী এই কর্কট রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা। ক্যান্সার থেকে জয়ী হওয়ার বার্তা দিয়ে মানুষকে সচেতন করতে বিশ্ব ক্যান্সার দিবস এগিয়ে এলো ভি কেয়ার ক্যান্সার সেন্টার। সময় মতো টিকা ব্যবহারে ক্যান্সার থেকে বাঁচতে পারেন আপনিও। ওজন ঠিক রাখুন, ধূমপান ছেড়ে দিন ক্যান্সার প্রতিরোধে। ক্যান্সার একটি বড় রোগ যার সময় মতো চিকিৎসার প্রয়োজন। প্রতি বছর ভারতে এবং সারা বিশ্বে বিপুল সংখ্যক মানুষ এই মারাত্মক রোগে আক্রান্ত হন এবং প্রাণও হারান। কলকাতার বুকে ফুলবাগানে ভি কেয়ার ক্যান্সার সেন্টারের অত্যাধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ চিকিৎসকের জন্য এখন ক্যান্সার সম্পূর্ণ নিরাময় সম্ভব। দরকার সময় মতো চিকিৎসা। আর কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র অঙ্কোলজিস্ট ডক্টর বিকাশ কুমার আগ্রওয়াল, হেলথ কোচ ভিভা আগ্রওয়াল, আরও এক পৃথিবীর সিনেমার কলাকুশলীরা। ভিকে ক্যান্সার সেন্টার মাধ্যমে যারা ক্যান্সার থেকে পীড়িত আছে ওদের জন্য আমাদের সেন্টারে রিহ্যাবিলিটেশন আছে, প্লাস প্রিভেনশনের জন্য আমাদের কাছে ক্যান্সার ভ্যাকসিনেশন আছে। সেটা হচ্ছে আপনার সার্ভাইকেল ক্যান্সার থেকে বাঁচানোর জন্য। এটা এই সার্ভাইকেল ক্যান্সারটা মহিলার মধ্যে হয়, তো তারা থেকে বাঁচার জন্য ভ্যাকসিনেশনটা আছে। ওই ভ্যাকসিনটা 3টে ডোজ একটা মেয়েকে নিতে হয়। From 9 years to 38 years old, a female can take the vaccine. 3 doses of that vaccine and the cervical cancer, you are free. It is totally preventable. যদি আপনারা কথা করেন ব্রেস্ট ক্যান্সার জন্যে, তাহলে ব্রেস্ট ক্যান্সার থেকেও বাঁচানোর জন্যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন মতন একটা জিনিস আছে যেটাকে বলা হয় BSE। যদি কোনো মহিলা BSE করে, যেমন কোনো মহিলাকে যদি ফেসে একটা পিম্পল হয়, সেই মহিলাটা দেখতে পারে কি আমার ফেসে একটা পিম্পল হয়েছে, সেরকমই যদি ব্রেস্টে একটা লাম ধরা পড়া যায়, তা একটা মহিলা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন মাধ্যম থেকে তাড়াতাড়ি ধরতে পারে ওই লামটাকে, তারপর আমরা ডায়াগনোসিস করতে পারি। আর্লি ডায়াগনোসিস ইজ টোটালি কি টু প্রিভেন্ট ক্যান্সার। ক্যান্সার সেন্টারের মধ্যে আমাদের পেশেন্ট অনেক বিভিন্ন সাইট থেকে আমাদের কাছে আসছে, যেমন কি বাংলাদেশ থেকে এখন এসেছে আমাদের সাথে তসনিম সুমাইয়া, তারপরে আমাদের কাছে এসেছে শিব মিশ্রা, যারা আমাদের সাথে আছে 15-20 বছর থেকে আমাদের পেশেন্ট আমাদের ফলো আপ করছে। সেরা এখন ক্যান্সার পেশেন্ট নেই, দে আর লিডিং দে নর্মাল লাইফস্টাইল। আমাদের সেন্টার আছে, হেডকোয়ার্টারটা আছে আমাদের ভিকে ক্যান্সার সেন্টার ফুলবাগান মেট্রো স্টেশনের কাছে। সেদের সিনিয়র অনকোলজিস্ট আছে ডক্টর বিকাশ কুমার আগরওয়াল, একটা ক্যান্সার সার্জন। উনি আগে টাটা মেমোরিয়াল মুম্বাইতে ছিলেন 2005-এ, এখন তারপরে উনি কলকাতাতেই প্র্যাকটিস করছে। আর তারপর আমাদের সেন্টার আছে ধানবাদ, আসানসোল, এখন আমাদের সেন্টার আসছে শিলিগুড়িতে। এখন শিলিগুড়িতে আমরা সেন্টার ফেব্রুয়ারি মাসে আমরা ওপেন করছি। ক্যান্সারের গাইডলাইন্স অনেক আছে, বিভিন্ন আলাদা আলাদা ক্যান্সারের জন্য আলাদা আলাদা আপনার গাইডলাইন্স থাকে, কিন্তু যদি একটা মহিলা ব্রেস্ট ক্যান্সার থেকে বা সার্ভাইকেল ক্যান্সার থেকে সাফার করছে, তাদের শুধু একটা জিনিস বলবো কি যখন ট্রিটমেন্ট চলছে তখন বাইরেই ফুডটা ব্যবহার না করা হয়, আর বাড়িতেই যা খাওয়া দাওয়া করছেন সেটাই করবেন। আর প্লাস হাইজিন মেনটেন করা উচিত আছে, যেখানেই যাওয়া হবে মাস্ক পরে যাবে, সেটা খুব দরকার।